খোদা তাআলার দরুদ তোমার উপর। তোমার উপরেও খোদা তাআলার দরুদ। ইয়াকুব নবীকে খুঁজছি, তার কাছে কি চাও? আমি তার কাছে মিশরের এক কয়েদি জওয়ানের পয়গাম নিয়ে এসেছি। কি বলছিলে, একজন কয়েদি জওয়ান? আমার সঙ্গে এসো। এসো। সে দেখতে কেমন ছিল? লম্বায় কতখানি ছিল? তার বয়স কত ছিল? দীর্ঘদেহী ছিল, আর বয়স তো হ্যাঁ ৩০-৩২ হবে। দেখতে নিশ্চয় সুদর্শন ছিল। তার নাম কি ছিল? তার নাম তো ইউসুফ ছিল, তাই না? তার নাম সওয়াল করেছিলাম, কিন্তু বলল যে নাম বলতে অপারক সে। তার সৌন্দর্য খুব একটা লম্বা চুল আর দাড়ির কারণে ঠিক বোঝাই যাচ্ছিল না। আমার ইউসুফের সৌন্দর্য অন্ধকারের মধ্যে বোঝা যাবে, কোনো কিছুই তার সৌন্দর্যকে আড়াল করতে পারবে না। কেনানের গণ্যমান্য ব্যক্তির কথা সওয়াল করছিল, আমি আপনার কথা বলেছিলাম। ১২টি পরিপূর্ণ শাখার বিষয়ে সওয়াল করেছিল, বলেছি একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নামটা কেন বলেনি? কেন বলেছে অপারক? ও যদি আমার ইউসুফ হতো তাহলে বলতো তার পিতার জন্যই বলতো। তুমি না বললে জোয়ানের কাছ থেকে পয়গাম এনেছো? হ্যাঁ, সে বলেছে অচেনা ও দূরের অতীত কয়েদিদের জন্য দোয়া করতে। খোদা বন্দে তাকে কারাগার থেকে নাজাত দিন। কয়েদি আরও বলল, যখন আপনি আপনার হাত খোদা তাআলার উদ্দেশ্যে তুলবেন তখন পিতার থেকে দূরে থাকা অপরিচিত সন্তানের জন্য দোয়া করবেন। ও নিশ্চয়ই আমার ইউসুফ। পিতার থেকে দূরে থাকা সন্তানের আর্তনাদ এটা। বেনিয়ামিন, বেনিয়ামিন শুনেছ? ও নিশ্চয়ই আমাদের ইউসুফ হবে। আব্বাজান শান্ত হন, শান্ত হন আব্বাজান। ইউসুফ মিশরে কি করবে, তাও আবার কারাগারে? তার ওই কথা ছাড়া তার সাথে তো কোনো মিলই নেই। অনুমান করছি এই আমার ইউসুফ, অথবা ও ইউসুফের খবর জানে। আরও কিছু কথা বলেছে, যেমন খোদার উত্তরসূরি বা এরকম আরও কিছু বলেছে, কিন্তু আমার ঠিক স্মরণে নেই। হে আমার পরওয়ারদিগার, ওই কয়েদিকে জেলখানার অন্ধকার থেকে তার পিতার পরিপূর্ণ দয়ার কোলে ফিরিয়ে দাও। তার পিতাকে দীর্ঘ বিচ্ছেদের জ্বালা থেকে রক্ষা করো। যদি অনুমতি দেন আমি এখন যেতে চাইছি। খোদা তোমার হেফাজত করুক, নেক কাজে হাদিয়া দান করুক। আশা করছি এই চোখ আমার ইউসুফকে দেখেছে। অনেক শুক্রিয়া আমার ভাই। আপনাকেও অনেক শুক্রিয়া। আসি, খোদা হাফেজ। খোদা হাফেজ। হে দয়াময়, ওই মিশরী যুবকের দরখাস্ত আপনি কবুল করুন। আলী জনাব সেনাপতি কক্রব। দরুদ মহান পুরোহিত আলী জনাব অজ্ঞামোহর, মিশরের মহান খোদাবান্দেগার বাদশাহ তৃতীয় আমেনহোতেফ মহান খাদেম আজ্ঞামোহরকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যাবার জন্য আমন্ত্রণ করেছেন। এটা রাজমহলের বৃহত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে যে জনাব আজ্ঞামোহর এখানে সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অলঙ্কৃত করবেন। মহামান্য বাদশার প্রতি শুকরিয়া জানাচ্ছি এবং তার মেহমানিতে হাজির হব। তুমি এখন যেতে পারো। এটা নিশ্চয়ই আমাদেরকে আটকানোর কোনো ফাঁদ। কেন রাজি হলেন? উপায় নেই, হাজির না হওয়া মানে বিদ্রোহ, অর্থাৎ আমেনহোতেপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। অন্যদিকে আপুপিসকে নিয়ে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে আমরা উস্কানিদাতা হিসেবে পরিচিত হব এবং তার জন্য অপরাধী হয়ে যাব, গ্রেফতারও হতে পারি। যদি এই মেহমানদারি ফাঁদ ও ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে কি হবে? পাদিয়ামনের উচিত হবে তার সিপাহীদের আদেশ দেওয়া যেন তারা প্রস্তুত থাকে, বিপদে যেন তারা পদক্ষেপ নিতে পারে। আমরাও শহরের কিছু গণ্যমান্য ব্যক্তিকে ওই মেহমানদারিতে নিয়ে যাব যেন হাজরানে মজলিসের সামনে আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে। এটা ভালো হবে, কারণ আমাদের অসংখ্য অনুসারী রয়েছে। আমেন হতে বের এত সাহস হবে না যে এই অনুসারীদের মাঝে অজ্ঞামোহরকে অপমান করবে। খুব ভালো, এখন চলে যাও, মেহমানদারির জন্য প্রস্তুত হও।